আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাটোরবনের প্রবাসী মনের পেজ থেকে আপনাদের স্বাগত। চলেন আজকে আমরা মন ভালো করে আসি, মন ভালো করার একটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। কোথায় জানেন? 70 মাইল ড্রাইভ। এটা ক্যালিফোর্নিয়ার ভেতরেই। 70 মাইল ড্রাইভটা খুবই সুন্দর একটি জায়গা, আপনাদের সাথে করে নিয়ে আমিও আপনাদেরকে দেখাবো এই জায়গাটা। কোনো কোনো সময় যখন আপন মন ভালো থাকে না বা কারোই মন ভালো থাকে না, সবাই চলে আসে 70 মাইল ড্রাইভে। রাস্তাটা অনেক সুন্দর এবং ড্রাইভ করতেও কিন্তু অনেক ভালো লাগে। পাশে এ পাশে আপনার প্রশান্ত মহাসাগর, এ পাশে একদম জমির ক্ষেত খামার অর্থাৎ গ্রাম অঞ্চল, আর মাঝখান দিয়ে চলে গেছে সুন্দর একটি রাস্তা। রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা নিয়ে অনেক কথা রয়েছে। আশেপাশের এ পাশে রাস্তা, এ পাশে রাস্তা, মাঝখানে শুধু এই জায়গাটা, এটা নিয়ে অনেক কথা আছে। নেক্সট টাইমে এই বিষয় নিয়ে আপনাদের কাছে বলবো। অনেক নাকি ভয়ঙ্কর একটা ঘটনা আছে এই রাস্তাটা নিয়ে। আজকের গন্তব্যস্থলের দিকেই না হয় আমরা যাই, নেক্সট টাইমে অন্যদিন ওই বিষয়টা নিয়ে কথা বলবো। 70 মাইল এই জায়গায় ঢুকতে হলে আগে ছিল $10, কিন্তু এখন করোনার কারণে বেড়ে গেছে, $11.50 দিতে হয়। 70 মাইল ড্রাইভের এই রাস্তাটার অনেক সুন্দর সুন্দর স্পট আছে এবং প্রতিটা স্পট এক একটা জায়গায় এক এক রকম সুন্দর। চলেন আমরা এখন এন্ট্রি হচ্ছি, এন্ট্রি হয়েই আমরা দেখতে পাবো আমাদের আসল গন্তব্যস্থল 70 মাইল ড্রাইভের সেই সুন্দর সুন্দর জায়গাগুলো। যাই না, আমার সাথে কি শত্রুতা আছে? এখনই আমি আসি, তখনই ঠান্ডা শুরু হয়ে যায়। আজকেও সেম কাহিনী, কিছুই বুঝতে পারছি না, চোখ হয়ে দেখতে পাচ্ছি না, এতটা ঠান্ডা। বিশ্বাস করেন এই জায়গার পানিগুলো একদম নীল আর এত সুন্দর। কিন্তু আমার যে বললামই তো, আমি এ যাবৎ 5 বার আসছি, 5 বারই একবার বৃষ্টি হয়েছে, আর একবার এরকম মেঘলা ছিল, আর একবার খুবই ঝড় ছিল, মানে বৃষ্টির সাথে সাথে অনেক পড়তেছিল। আবার এই বছর আসছি, এই দিনে আমি অবশ্যই ওয়েদার দেখেই স্টার্ট করছি। যখন এই জায়গায় পৌঁছালাম পরে দেখতে পাচ্ছি এমন অবস্থা, কিন্তু পানিগুলোর অবস্থাও খারাপ দেখা যাচ্ছে। বাট যদি রোদের সময়ে একদম রোদ থাকতো তাহলে আপনারা দেখতে পারতেন ফুল পানিটা একেবারে নীল, এবং ওইখানে অনেক মাছও আসে এবং মাছরাও খেলা করে, এগুলো দেখা যায়। লাইক করছো, এখানে অনেক পছন্দ করছো, তোমার সমুদ্র ভালো লাগে? ভাল লাগে সমুদ্র? হ্যাঁ, তুমি সমুদ্র লাইক করো। চলন বিলের মাঝখানে, আর আমি জানি না সাঁতার, শুধু আফসোস করে করে পানিগুলো দেখতেছি, না হলে তো নামতে পারতাম যদি সাঁতার জানতাম। কিন্তু সাঁতার তো জানি না, তাই বসে বসে এই যে ঢেউয়ের সুখ দেখি আর মন ভালো করি। মন ভালো করার বিশাল একটা ঔষধ হচ্ছে সমুদ্রে এসে দাঁড়ায় দাঁড়ায় দেখা, আর ঢেউ দেখা, আর পানি দেখা, তাহলে মন ভালো হয়ে যায়। 70 মাইল ড্রাইভের এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। বড় বড় গাছ মাঝখানে, এই যে সুন্দর একটা রাস্তা, এটা অনেক দূর পর্যন্ত গেছে, মনটা জুড়ায় যায় এই জায়গায় আসলে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্লেসে নিয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আর আপুর জন্য অনেক দোয়া করবেন।